প্রিয় অভিভাবক বৃন্দ এবং আপনারা যারা শুনছেন, আসসালামু আলাইকুম। ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে নবজাতকদের ভিতরে শিশু হৃদরোগের মহামারী আকারে একটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিনই প্রচুর নবজাতক আমাদের কাছে আসছে বিভিন্ন এনআইসিউ থেকে ইকোকার্ডিওগ্রাফি করার জন্য, অথবা হয়তো বা আগে ইকোকার্ডিওগ্রাফি করে কোনো রোগ ধরা পড়েছে সেই বিষয়ে পরামর্শ করার জন্য আমার কাছে প্রতিদিন অনেক নবজাতক শিশু আসে। তো এই বিষয়ে আমি আজকে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। আসলে শিশুদের যে জন্মগত হৃদরোগ, তার মধ্যে তিনটা বিরাট একটা ভাগ করা যায় বোঝার জন্য। যেমন প্রথম ভাগটার মধ্যে আছে জটিল, অত্যন্ত জটিল ধরনের হৃদরোগ, যেগুলি জন্মের সাথে সাথেই অনেক সময় শিশুর মধ্যে আত্মপ্রকাশ করে। কিছু আছে সিগনিফিক্যান্ট রোগ, কিন্তু অত খারাপ না যে সাথে সাথে আত্মপ্রকাশ করে বা চিকিৎসা না করলে মারা যায়। আর কিছু আছে মাইল্ড ফর্মের, যেগুলি তখনই বোঝা যায় না, হয়তো পরে আস্তে আস্তে আত্মপ্রকাশ করে বা অন্য কোনো কারণে পরীক্ষা নিরীক্ষা করতে গেলে তখন ধরা পড়ে। তো আজকে আমি আলোচনা করতে চাই প্রথমে যে মারাত্মক রকমের যে শিশু হৃদরোগগুলি আছে সেগুলি সম্পর্কে। মারাত্মক রকমের শিশু হৃদরোগগুলি নবজাতকদের মধ্যে সাধারণত দেখা যায় যে অক্সিজেনের অভাব, তারা নীল হয়ে যায়, অক্সিজেন ছাড়া থাকতে পারে না, এমনকি তাদের মধ্যে শ্বাস প্রশ্বাসের অনেক কষ্ট থাকে। এবং এই শিশুগুলিকে দেখা যায় যে জরুরিভাবে কোনো চিকিৎসা না দিলে তাদেরকে বাঁচানোও সম্ভব হয় না। এই রোগগুলির মধ্যে রয়েছে ট্রান্সপোজিশন অফ গ্রেট আর্টারিজ, পালমোনারি এট্রিসিয়া, ট্রাইকাসপিড এট্রিসিয়া, এই ধরনের রোগ। আবার কিছু রোগ রয়েছে যেমন খুব বড় পিডিএ বা একটা ছিদ্র হার্টের, যেটা এত বড় যে হার্ট ফেলিওর হয়ে যায়, বিশেষ করে প্রিমেচিওর বাচ্চা, যারা জন্ম হওয়ার সময়ের আগেই জন্মগ্রহণ করে তাদের মধ্যে এটি বেশি দেখা যায় যে অনেক বড় পিডিএ, সেই কারণে তারা হার্ট ফেলিওরে চলে যায় এবং পিডিএটি বন্ধ না করা পর্যন্ত তাদেরকে ভালো করা যায় না। এছাড়াও আরেকটি রোগ আছে নবজাতকদের মধ্যে, সেটি হচ্ছে যে নবজাতকরা যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন তাদের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া তাদের শরীরে চালু থাকে সেটিকে বলা হয় ফিটাল সার্কুলেশন। ফিটাল সার্কুলেশনের মাধ্যমে তারা মায়ের যে নাভি আছে, সেই নাড়ি আছে, সেই নাড়ির মাধ্যমে তারা কিন্তু অক্সিজেনকে বিশুদ্ধ করে এবং সেই বিশুদ্ধ রক্ত তারা তাদের শরীরে গ্রহণ করে। সুতরাং নাড়ির মাধ্যমে বিশুদ্ধ হওয়ার পদ্ধতিটা এটা, তারা যখন মায়ের পেটে থাকে তখন এটা চলে। কিন্তু দেখা যায় যে অনেক বাচ্চা জন্ম হয়ে গেছে তারপরেও তারা ওই নাড়ির মাধ্যমে রক্ত সঞ্চালন প্রক্রিয়াটি চালু রেখে দেয়, তারা পরিবর্তিত হয়ে জন্মের পরপর যে নবজাতকের যে সার্কুলেশন বা রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেটিতে চেঞ্জ হতে পারে না। এই যে চেঞ্জ হওয়ার ক্ষেত্রে যে ব্যর্থতা কিছু কিছু নবজাতকের ক্ষেত্রে, তাতে করে তারা কিন্তু মৃত্যু ঝুঁকিতে পড়ে যায়। কারণ মায়ের নাড়ি থেকে পৃথক হয়ে যাওয়ার পরে তাদের যখন নাভিটা কেটে ফেলা হয় তখন তো আর সেভাবে তাদের পক্ষে বাঁচা সম্ভব না, তাদের নিজেদের ফুসফুসকে কাজ করতে হয়, শ্বাস নিতে হয় এবং ফুসফুসের মাধ্যমে রক্তের মধ্যে অক্সিজেনটা সঞ্চালন করতে হয়। কিন্তু দেখা যায় অনেক নবজাতকই এটি পারছে না এবং কিছু কিছু নবজাতক আছে সাথে সাথে মারা যায়, চিকিৎসা না দিলে তাদেরকে বাঁচিয়ে রাখা সম্ভব হয় না। তো এই যে জটিল ধরনের রোগ, এগুলির চিকিৎসা নবজাতকরা এনআইসিউতে থাকা অবস্থায় করা হয়। দেখা যায় যে কিছু নবজাতক আছে যাদের টিজিএ বা পালমোনারি এট্রিসিয়া, তারা হয়তো একটি ছোট ছিদ্র আছে যেটার নাম পেটেন্ট ডাক্টাস আর্টেরিসাস বা পিডিএ, অথবা ছোট ছিদ্র এইচডি, এগুলির মাধ্যমে বেঁচে থাকে। দেখা যায় যে এগুলি জন্মের পরপরই বন্ধ হয়ে যায়, এগুলি সবগুলি নবজাতকের মধ্যেই কিন্তু এই ছিদ্রগুলি থাকে স্বাভাবিকভাবে মায়ের পেটে থাকার অবস্থায় যখন তাদের ফিটাল সার্কুলেশন থাকে। বাট যখন জন্ম হয়ে যায় নবজাতকের সার্কুলেশন চালু হয় তখন তাদের এই দুটি ছিদ্র বন্ধ হয়ে যায়। এখন কিছু কিছু জটিল রোগ আছে যেগুলিতে ওই দুইটি ছিদ্রই লাগবে অথবা যে কোনো একটি ছিদ্র লাগবে, কিন্তু দেখা যাচ্ছে এটা স্বাভাবিক প্রক্রিয়া বন্ধ হয়ে যাচ্ছে, তখন তারা মারা যায়। তো আমরা কি করি নবজাতক অবস্থায় এনআইসিউতে, আমরা এগুলি বুঝতে পারি কিছু টেস্টের মাধ্যমে। যেমন একটি টেস্ট আছে তাদের অক্সিজেন চ্যালেঞ্জ টেস্ট বা হাইপারক্সিয়া টেস্ট বলে, যেটা দিয়ে আমরা দেখি যে সে অক্সিজেন দিলে শরীরে তার অক্সিজেনের পরিমাণ বাড়ে কিনা। দেখা যায় যে আমরা যতই অক্সিজেন দেই না কেন, একদম আমাদের ক্যাপাসিটির ম্যাক্সিমাম অক্সিজেন দিলেও তাদের শরীরে কোনো অক্সিজেন বাড়ে না, তখন আমরা এটাকে বলি হাইপারক্সিয়া পজিটিভ এবং তাদের জটিল রকমের হার্টের রোগ আছে। এই একটি টেস্ট দিয়ে জটিল হার্টের রোগী বোঝা যায়।
এবং তারপরে আমরা তাদেরকে যদি ইকোকার্ডিওগ্রাফি করে দেখি যে কোন ধরনের রোগ এবং তারা কি কোনো ছিদ্রের উপরে ডিপেন্ডেন্ট কিনা, এবং সেই ছিদ্র বন্ধ হয়ে গেলে তাদের বাঁচার আশা শেষ হয়ে যাবে কিনা, এই ধরনের যদি কিছু হয়ে থাকে তাহলে আমরা সাথে সাথে তাদেরকে ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিতে নিয়ে যাই এবং তাদেরকে ছিদ্র তৈরি করে দেই। আমরা ASD বা PDA এই দুইটি ছিদ্রই আমরা বন্ধ হয়ে যাওয়ার পরেও আবার নতুন করে চালু করে দিতে পারি স্ট্যান্ট এবং বেলুনের মাধ্যমে। এছাড়া যেটা আছে বললাম যে মায়ের পেটের ভিতরের যে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সেটিও যদি জন্মের পরে থাকে সেটাকে বলা হয় পারসিস্ট্যান্ট ফিটাল সার্কুলেশন, সেটিও বিভিন্ন চিকিৎসার মাধ্যমে আমরা মেডিকেল ম্যানেজমেন্টের মাধ্যমে সফলভাবে সম্পন্ন করতে পারি। এবং এই ধরনের চিকিৎসা বাংলাদেশের বাচ্চাদের জন্য সহজ পদ্ধতিতে এবং কম খরচে করার জন্য আমাদের একটি প্রোটোকল আছে যেটিকে বলা হয় NNF প্রোটোকল, এবং এই NNF প্রোটোকলের মাধ্যমে আমরা হাজার হাজার রোগীর এই পর্যন্ত আমরা জীবন বাঁচাতে সক্ষম হয়েছি। তো এটিও এক ধরনের চিকিৎসা। এর ছাড়া যেগুলি সিগনিফিক্যান্ট রোগ তখনই একদম চিকিৎসা না করলেও চলবে, বাট কিছু মেডিসিন দিয়ে রাখলে হয়তো তাদেরকে একটু বড় হওয়ার পরে চিকিৎসা করা যাবে, সেগুলির মধ্যে আছে যেমন VSD, ASD, PDA, ট্রাঙ্কাস আর্টেরিওসাস, এই ধরনের কিছু রোগ আছে যেগুলো এপি উইন্ডো, এগুলোকে আমরা ঔষধ দিয়ে রাখি। হয়তো কাউকে 3 মাস পর্যন্ত অপেক্ষা করা যায়, কাউকে 6 মাস পর্যন্ত অপেক্ষা করা যায়, আর কিছু কিছু রোগ আছে এরকম মেডিসিন দিয়ে অপেক্ষা করার মাঝখানে দেখা যায় যে তারা অনেকটা কিওরও হয়ে যাচ্ছে, এমনকি অনেকে পুরো ভালো হয়ে যায়। আমি অনেক রোগী দেখেছি যে লার্জ VSD ছিল, লার্জ ASD ছিল, তারা পরবর্তীতে ভালো হয়ে গিয়েছে। তো ঔষধের ম্যানেজমেন্টের মাধ্যমে কিছু রোগী ভালো হয়ে যায়। আর কিছু আছে অল্প ধরনের রোগ যাদেরকে হয়তো ইকো করতে গিয়ে কোনো কারণে ধরা পড়েছে, মাইল্ড অ্যাওর্টিক স্টেনোসিস, ভাল্ব চিকন, পালমোনারি স্টেনোসিস, এই সমস্ত রোগীদেরকে শুধুমাত্র ফলো আপে রাখতে হয়, কাউকে হয়তো কিছু মেডিসিন দিয়ে রাখতে হয়, কিন্তু পরবর্তীতে এগুলি ফলো আপের সময় যদি দেখা যায় বেড়ে গিয়েছে তখন চিকিৎসা করা যায়, আর না হলে নবজাতক অবস্থায় এত তাড়াহুড়া করার প্রয়োজন পড়ে না। এখন আমার আলোচনার মূল উদ্দেশ্য কিন্তু এটি না, আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে আমি যে জটিল রোগগুলির কথা বললাম বা যেগুলো সিগনিফিক্যান্ট রোগগুলির কথা বললাম সেইগুলি ছাড়া অন্য রোগের জন্য কিন্তু এত তাড়াহুড়া করে চিকিৎসা করার কোনো প্রয়োজন নাই। দেখা যাচ্ছে আমাদের আজকাল প্রতিটি নবজাতকদেরই প্রায় ইকোকার্ডিওগ্রাফি করা হয়, এবং তাদের মধ্যে ASD, PDA এই সমস্ত রোগ যখন ধরা পড়ে তখন মা বাবার মধ্যে দেখা যায় একটা ভীতির সঞ্চার হয়। তারা যেহেতু ডাক্তার না, তারা কিন্তু জানেন না যে এই যে ছোটোখাটো ASD, PDA এই সমস্ত কিন্তু সকল নবজাতকদের মধ্যেই মোটামুটি থাকে। আমরা তো আর সব নবজাতকদেরকে ইকো করতে বলি না, যে নবজাতকের সিমটম আছে যার মধ্যে নীল ভাব, সে অক্সিজেন কম, যার শ্বাসকষ্ট আছে, শুধুমাত্র সেই নবজাতকগুলোকেই আমরা ইকো করতে বলি। অথবা যে সমস্ত নবজাতকের হাই রিস্ক ফ্যাক্টর আছে, যেমন তার ডাউন সিনড্রোম আছে, কনজেনিটাল রুবেলা সিনড্রোম আছে, অথবা তার আরও একটা ভাই বোনের হার্টের রোগ ছিল, অথবা তার এমন কোনো রোগ আছে ঠোঁট কাটা, তালু কাটা, বা তার হয়তো কিডনিতে সমস্যা, ব্রেনের সমস্যা, তখন এগুলির সাথে হার্টের সমস্যা আছে কিনা সেটা দেখার জন্য স্ক্রিনিং ইকোকার্ডিওগ্রাফি করা হয় কিছু কিছু বাচ্চাদের। আর কিছু কিছু বাচ্চাদের আছে মায়ের যদি রোগ থাকে, যেমন মায়ের ডায়াবেটিস আছে, মা হয়তো প্রেগনেন্সি টাইমে তার কোনো রোগ হয়েছিল, সেগুলি থেকে বাচ্চার হার্টের রোগ হতে পারে, বা মা কোনো ওষুধ খেয়েছিল সেটা থেকে বাচ্চার হার্টের রোগ হতে পারে, অথবা মায়ের এসএলই নামের রোগ ছিল সেটা থেকে বাচ্চার হার্টের রোগ হতে পারে। এই সমস্ত বাচ্চাদের কোনো সিমটম না থাকলেও আমরা স্ক্রিনিং ইকো করি। তাহলে কিভাবে, কাদের কাদের নবজাতকদের আমরা ইকো করি? যাদের সিমটম আছে, যারা অসুস্থ তাদেরকে, যেমন নীল হয়ে গেছে বা শ্বাসকষ্ট। দ্বিতীয় হচ্ছে গিয়ে যাদের মায়ের কোনো সমস্যা ছিল, অথবা যারা হাই রিস্ক গ্রুপের ক্যাটাগরিতে পড়ে, বা যাদের অন্য কোনো রোগ আছে যেমন ডাউন সিনড্রোম আছে বা ঠোঁট কাটা, তালু কাটা, এই সমস্ত বাচ্চা, তাদের আমরা ইকো করব। কিন্তু কোনো কারণ ছাড়া নর্মালভাবে প্রথম 7 দিন বয়সের মধ্যে নবজাতকের ইকো করা নিষেধ, কারণ এই 7 দিন বয়সের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের ভিতরে ASD, PDA এই ধরনের ছিদ্রগুলি থাকে, এবং যখন এগুলি ধরা পড়ে তখন তাদের মা বাবাদের মধ্যে বিরাট একটা প্রতিক্রিয়া দেখা দেয়, তারা ভেঙে পড়ে, তাদের অনেকেই একদম দেখা যায় অতিরিক্ত মাত্রায় বিষণ্ণ হয়ে যায়, এবং স্ট্রেস একটা এলিমেন্ট তাদের মধ্যে দেখা দেয়। সুতরাং এই অবস্থায় তাদেরকে ইকো করা, ইকোটা প্রথম 7 দিন না করাটাই তাদের জন্য
ভালো, কারণ প্রথম 7 দিন পার হয়ে গেলে পরে এএসডি এবং পিডিএ ছিদ্রগুলি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং যদি কারো স্ক্রিনিং ইকো করতে হয় বা অন্য কোনো কারণে ইকো করার প্রয়োজন পড়ে, তাহলে 7 দিন পরে করলে এই সমস্ত রোগগুলি তখন ভালো হয়ে গেলে এটা আর ধরা পড়বে না। তাতে করে একটা এক্সট্রা স্ট্রেসের জন্য, স্ট্রেস মা বাবার ঘাড়ে পড়া, সেটা থেকে মা বাবা হয়তো বেঁচে যান। তো আমরা যেটা দেখি যে অনেক নবজাতক আমার কাছে আসছে যে বিভিন্ন জায়গায় এনআইসিউতে তাদের ইকো হয়েছে, এএসডি পিডিএ এগুলি ছোট ছোট অথবা হয়তো মাঝারিও হতে পারে, তেমন কোনো সিগনিফিকেন্ট না, কিন্তু তাদের চিকিৎসা চলছে এবং তাদের মা বাবা হন্তদন্ত হয়ে আসছেন যে এটা কি করা যাবে, এখনই কি অপারেশন লাগবে কি না, এখনই কি চিকিৎসা করতে হবে। কিন্তু আমি যখন দেখছি যে এই সমস্ত রোগের তো এই বয়সে কোনো চিকিৎসার প্রয়োজন নাই। আবার দেখা যাচ্ছে অনেক নবজাতক বাচ্চা যাদের পিডিএ নামে একটা ছিদ্র আছে, যেটা একটা ঔষধ আছে সেটার মাধ্যমে বন্ধ করা যায়। তো এইটা শুধুমাত্র এই ওষুধ দিয়ে পিডিএ বন্ধ করার ইন্ডিকেশন হচ্ছে শুধুমাত্র প্রিটার্ম বাচ্চাদের, যারা সময়ের আগে জন্মগ্রহণ করে, অথবা যাদের প্রিটার্ম বাচ্চাদের এই পিডিএ থাকার কারণে যাদের হার্ট ফেলিওর হয়ে যাচ্ছে অথবা হার্ট ফেলিওর হয়ে গিয়েছে, শুধুমাত্র তাদেরই আমার এটা বন্ধ করতে হবে। কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত বাচ্চা নর্মাল টাইমে জন্মগ্রহণ করছে তাদেরকেও এই ওষুধ দিয়ে পিডিএ বন্ধ করার একটা প্রবণতা লক্ষ্য করা যায়, এবং এতে করে কিন্তু বাচ্চাদের অনেক সময় দেখা যায় কিডনি নষ্ট হয়ে যেতে পারে, কারণ যে ওষুধটা দিয়ে পিডিএ বন্ধ করা হয় সেটা খুবই পাওয়ারফুল একটা ওষুধ। সুতরাং আমি সবাইকেই অনুরোধ করব যে এই নবজাতক বাচ্চাগুলি খুবই সেন্সিটিভ, খুবই টেন্ডার তাদের এইজ, এবং তাদের কিডনি খুবই দুর্বল, তাদের লিভার খুবই দুর্বল। সুতরাং ওষুধ দেওয়ার আগে আমাদের চিন্তা করতে হবে যে এই ওষুধ তো একটা কেমিক্যাল, এই কেমিক্যালটিকে ভিতরে নিয়ে যাওয়ার পরে তাকে হজম করা, তাকে মেটাবলিজম করা, এর ক্যাপাবিলিটি এই বাচ্চাটির মধ্যে কতটুকু আছে সেটা চিন্তা করে আমাকে বেনিফিট ভার্সাস তার যে ক্ষতিকর ইফেক্টগুলো বা অ্যাডভার্স রিয়েকশনগুলি সেগুলি চিন্তা করে আমাদেরকে যে কোনো জিনিসের চিকিৎসা করতে হবে। এখন নবজাতকের জটিল রোগ আমি যেগুলি বলেছি সেই বিষয়ে হচ্ছে যে জটিল রোগ হলে তো কিছু করার নাই, সেখানে লাইফ সেভিং হিসাবে আমাদের কিছু কাজ করতে হয়, তারপরেও আমাদেরকে বহু চিন্তাভাবনা করে করতে হয়, কারণ লাইফ সেভিং ইন্টারভেনশন নবজাতকের এগুলি খুবই হাই রিস্ক প্রসিজিওর, যে কোনো সময় প্রসিজিওর করার সময় মৃত্যু ঝুঁকি থাকে। সুতরাং একটি বাচ্চাকে এরকমের একটি কঠিন কাজে নেওয়ার আগে আমাদেরকে সবসময় অনেক চিন্তাভাবনা করতে হয় এবং দেখতে হয় যে বাচ্চার বেনিফিট কতটুকু হবে এই কাজটি করলে আর ক্ষতি কতটুকু হবে। যদি আমি একটা পাল্লার মধ্যে মাপি বেনিফিট এবং ক্ষতি, মানে লাভ এবং ক্ষতি, তাহলে আমার লাভের পাল্লাটা যদি ভারী হয় তখনই আমি শুধু এই কাজটি করব। তো আমি আজকের আমার যে আলোচনা এর মূল প্রতিপাদ্য হলো এইটাই যে নবজাতকদের চিকিৎসার ব্যাপারে আমরা যেন অত্যন্ত সচেতন থাকি। কিছু কিছু হৃদরোগ আছে নবজাতকদের মধ্যে যেগুলি আসলে রোগ না, প্রতিটি নবজাতকেরই 7 দিন বা 14 দিন বয়স পর্যন্ত এই রোগগুলি থাকে, যেমন এএসডি পিডিএ। আর ছোট ছোট এএসডি পিডিএ ভিএসডি এগুলি থাকলেও তেমন কোনো ক্ষতি করে না তখনই, সুতরাং আমরা এগুলি নিয়ে অপেক্ষা করতে পারি। আর যেগুলি মারাত্মক হৃদরোগ যার যে সিমটমগুলি দেখা যায়, যেমন বেশি নীল হয়ে যাওয়া বা হার্ট ফেলিওরের সিমটম, এগুলি দেখলে তো আমরা তখন তাদেরকে চিকিৎসা করব। বা কোনো ধরনের যদি এরিদমিয়া থাকে, সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া, কার্ডিওমায়োপ্যাথি, এগুলির আমরা ম্যানেজমেন্ট, মেডিকেল ম্যানেজমেন্ট করে এনআইসিউতে রুগী রেখে তাদেরকে সুস্থ করব। তো আজকে এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।